হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাইসুল ইসলাম, বিডি টিচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের দেখাতে চাচ্ছি আপনারা কিভাবে আপনাদের উইন্ডোজের সেফ মোড যদি অন করে থাকেন সেটা অফ করতে পারছেন না, সেটা আপনারা অফ করবেন কিভাবে, আমি সেটা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও শুরু করুন। আপনারা আপনাদের উইন্ডোজ এর দেখেন এখানে উইন্ডোজ আইকন আছে, তার পাশে সার্চ আইকন। আপনারা সার্চ আইকনে চলে যাবেন, এখানে লিখবেন এমএস কনফিগ, এমএস কনফিগ। এখানে যদি না আসে তো তাহলে আপনারা আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর, তো রান ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লিখবেন এমএস কনফিগ, এমএস কনফিগ লিখে ওকে করবেন। তারপরে এখন এখানে দেখেন জেনারেল, জেনারেলের পাশে বুট লেখা আছে, এই বুটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন নিচে বুট অপশনস, এখানে চেক মার্ক করা আছে, এখানে আনচেক মার্ক করে দিবেন। তারপরে আপনারা এখানে সব ঠিকই রাখবেন, এগুলো আনচেক মার্ক রাখবেন। তারপরে আপনারা এখান থেকে জেনারেলে চলে যাবেন, তারপরে আপনারা এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা, তো আমি এটাই রাখতেছি। তারপর এখানে অ্যাপ্লাই দিবেন, তারপরে ওকে দিবেন, তারপর এখানে আপনি রিস্টার্ট দিবেন, রিস্টার্টে ক্লিক করবেন, তারপরে সরাসরি আপনার সেভ মোডটা অফ হয়ে যাবে। তো আমি এখন রিস্টার্ট দিচ্ছি না, আপনারা ওইখানে রিস্টার্টে ক্লিক করে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপকে রিস্টার্ট দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব।